ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম 5টি সহজ আইকিউ টেস্ট প্রশ্ন। তো চলো আর বেশি দেরি না করে দেখা যাক তোমরা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারো কিনা। প্রথমে তোমরা এই সাধারণ মেয়েটিকে দেখো, এবার এই মারমেটটিকে মানে এই সামুদ্রিক পরীটিকে দেখো, এখন দেখো এই রাজকুমারীকে। চলো এবার দেখা যাক তোমাদের ব্রেন এই 3টি ছবিকে মনে রাখতে পারলো কিনা। দেখো এখানে রয়েছে 3 জন মেয়ে, এবার তোমরা বলো এই 3 জনের মধ্যে কত নম্বর মেয়েটি আগে ছিল। উত্তর হবে নাম্বার 2, এখানে অপশন নাম্বার 2 এর মেয়েটি আগে ছিল। এবার এই 4 জন সামুদ্রিক পরীকে দেখে তোমাদের বলতে হবে কে আগে দেওয়া ছিল। কোনটি ভেবেছো? এখানে স্কাই ব্লু রঙের সামুদ্রিক পরীটি আগে ছিল, মানে অপশন নাম্বার 4 এর পরীটি। নেক্সট এবার এই 5 জন রাজকুমারীকে ভালো করে দেখে বলো কত নম্বর রাজকুমারীটি আগে ছিল। তো তোমরা কি বলতে পারলে? দেখো এখানে গোল্ডেন চুল এবং অলিভ রঙের কস্টিউম পরা রাজকুমারীটি আগে ছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও, আর যদি তোমরা এরকম নতুন কুইজ ভিডিও আরও দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখে আসতে পারো। দ্বিতীয় প্রশ্নে তোমাদের জন্য রয়েছে শ্যাডো চ্যালেঞ্জ। দেখো এখানে একটি ডান্সিং মে রয়েছে এবং শ্যাডো রয়েছে 3টি, এবার তোমাদেরকে বলতে হবে এই 3টি শ্যাডোর মধ্যে ডান্সিং মেয়েটির শ্যাডো আসলে কোনটি। যদি খুঁজে বের করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও। অপশন নাম্বার 2 এর শ্যাডোটি, কারণ প্রথম শ্যাডোতে মেয়েটির লম্বা চুল দেখা যাচ্ছে না, আর তৃতীয় শ্যাডোতে মেয়েটির একটি কানের ঝুমকো দেখা যাচ্ছে না। এবার এখানে রয়েছে একটি স্কেটিং গার্ল এবং শ্যাডো হচ্ছে 4টি, তোমরা এখন বলো এই স্কেটিং মেয়েটির শ্যাডো কোনটি। দেখো এই মেয়েটির শ্যাডো হচ্ছে অপশন নাম্বার 4 এর শ্যাডোটি। এবার এই জোকার মেয়েটিকে দেখে বলো তো 5টি শ্যাডোর মধ্যে এই জোকার মেয়েটির শ্যাডো কোনটি। এই 5টি শ্যাডোর মধ্যে মেয়ে জোকারটির শ্যাডো হচ্ছে অপশন নাম্বার 4 এর শ্যাডোটি। এবার তোমরা বলো এই শ্যাডোগুলোর মধ্যে এই মেয়েটির শ্যাডো কোনটি। এখন লাস্ট বলো এই শ্যাডোগুলোর মধ্যে ফাইটিং মেটার শ্যাডো কোনটি। তো তোমরা কি পেরেছো মেটির শ্যাডো খুঁজে বের করতে? ফাইটিং মেটির আসল শ্যাডো হচ্ছে অপশন নাম্বার 6 এর শ্যাডোটি। এবার এই প্রশ্নে রয়েছে 4টি ম্যাচ গেম। প্রথমে তোমাদেরকে বলতে হবে এই মৌমাছিটি এই 3টির মধ্যে কত নম্বর রাস্তা দিয়ে গেলে সে তার চাকরিতে যেতে পারবে। বলতে পারলে কমেন্ট করে অবশ্যই জানাবে। সঠিক রাস্তা অপশন নাম্বার 1, মৌমাছিটি নম্বর 1 এর রাস্তাটি দিয়ে গেলে তবে সে তার চাকরিতে যেতে পারবে। এবার তোমরা বলো তো এখানে যে ছেলেটি রয়েছে সে যদি আইসক্রিম খেতে চায় তাহলে তাকে কত নম্বর রাস্তা দিয়ে যেতে হবে। দেখো আইসক্রিম খেতে হলে ছেলেটিকে নাম্বার 2 এর রাস্তাটি বেছে নিতে হবে, তাহলে সে পারবে আইসক্রিম খেতে। এবারে স্পাইডারটিকে মানে মাকড়সাটিকে দেখে বলো তো সে তার জালে কোনটি রাস্তা দিয়ে যাবে। সঠিক রাস্তা হচ্ছে অপশন নাম্বার 2,
এবার বলো তো, এই চারজনের মধ্যে পরীক্ষার খাতায় কে এ প্লাস পেয়েছে? দেখো এখানে বি নম্বর মেয়েটি যে রয়েছে সেই পেয়েছে এখানে এ প্লাস। এবার দেখো এখানে রয়েছে অনেকগুলো লক, কিন্তু এই লকগুলোর মধ্যে একটি লক আবার আনলক রয়েছে। এখন তোমাদেরকে সেই আনলকটিকে খুঁজে বের করতে হবে। তোমরা কি পারলে সেই আনলকটিকে খুঁজে বের করতে? এই দেখো এখানে রয়েছে একটি আনলক। এবারে সেন্ট ক্লকগুলোর মধ্যে বলো তো এখানে একটি উল্টো সেন্ট ক্লক কোথায় আছে? আর খুঁজে বের করতে পারলে কিন্তু ফটাফট কমেন্ট করে বলবে। এই দেখো এখানে রয়েছে একটি উল্টো সেন্ট ক্লক। এবারে মোবাইলগুলোর মধ্যে বলো তো এখানে কোনটি মোবাইলে ফেসবুক অ্যাপ ইনস্টল করা আছে? যারা খুঁজে বের করতে পারোনি তারা এখানে দেখো। এবার তোমাদেরকে এই ডাব্লুগুলোর মধ্যে একটি ভি কোথায় আছে খুঁজে বের করতে হবে। এই দেখো এখানে রয়েছে একটি ভি। এবার এই দুটো ছবিকে দেখে বলো তো এখানে একটি সম্পর্কের নাম কি হবে? প্রথমে রয়েছে একটি দা আর তারপরে দৈর্ঘ্য। তাহলে এখানে এবার সম্পর্কটির নাম হয়ে গেল দাদু। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর এরকম নতুন ভিডিও আরো দেখতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো।